নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা শিশু শ্রমিক সাগর হত্যা ঘটনায় সহ বিরুদ্ধে হয়েছে সকালে নিহতের বাবা রতন বর্মন করা হয়েছে তারা হলো এই মিলের জুনিয়র কর্মকর্তা নাজমুল হুদা হারুন রশিদ রশিদুল ইসলাম ও আজহার এদের মধ্যে নাজমুল হুদা গতকালই গ্রেপ্তার হয়েছে অন্যরা পলাতক গতকাল রূপগঞ্জের যাত্রামোড়া এলাকায় জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে দশ বছর বয়সী এক শিশু শ্রমিককে মলদারে বাতাস ঠুকে হত্যা করা হয়